শুভ দর্শক, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন দর্শক। আজ 30 মার্চ 2023 রোজ বৃহস্পতিবার দর্শক, আমরা এখানে একটি গরু দহন করে দেখানোর চেষ্টা করব যে কতটুকু দুধ পাওয়া যায় এবং কেমন দামে বেচা কেনা হবে। রমজান মাস, দুধের ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে। আর এই যে এই গরুটা কিন্তু আপনারা অনেক আগে দেখছিলেন, মাশাআল্লাহ গত রাত্রে এইটা বাচ্চা দিয়ে দিছে। ঠিকানাটা বলে নেই যে নওগাঁ জেলা, রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা। না না, সমস্যা নেই, দেখো ইয়ে করো তো দেখি। এটার গাবা দুধ কতখানি হলো? 12 কেজি। হ্যাঁ, প্রথম বিয়ানে মাশাআল্লাহ, একবারে তোলা মানে সেই তোলা। যাই দোয়া কাম, একটা বিরক্ত না, কঠিন বিরক্ত। বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা, ফিজিয়ানের 8 দাঁত বয়স না গাভীর? ছয় দাঁত। কয় কেজি করে হচ্ছে এখন? দুই দিন বয়স। দূর 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 দূর
ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটা স্টপ করে রাখলাম, পরবর্তীতে আবার স্টার্ট করবো, দেখা যায় কতটুকু দুধ বের করা যায়। দর্শক, অবশেষে গাভীটি দহন করা হয়ে গেল, তো চলুন আমরা দুধের ধারণা নেই যে কয় কিলো দুধ এখানে পাওয়া গেল। আসলে দেখি দুধের ইয়ে, দুধ এমনি গাঢ় একবারে। হ্যাঁ হ্যাঁ, দুধ গাঢ়। 8 লিটারের বালতি মোটামুটি 5-5.5 দেখি, 5.5-ই হবে, বেশি হবে। আচ্ছা দেখ, 5.5-6 একই ব্যাপার। তো দর্শক দেখেন, যদি পছন্দ হয় গরুটি, দুধের জন্য গ্যারান্টি থাকবে, আর যেটাতে আমি গ্যারান্টি দেব ওইটাতে কিন্তু এখানে কোনো ইয়ে নাই, ভোগিযোগের কোনো ব্যাপার নাই। তো মাসুদ, ব্যবসা কিনার কেমন কি ইয়া বলো তো? হ্যাঁ, কত হইলে ব্যবসা একদমই বলা ভালো, ঠিক আছে? যাতে তোমারও কিনা গরু 5 টাকা লাভ হয়, আবার যে কিনবে সেও যাতে নিয়ে যেতে সুবিধা পায়, ভাড়া বুতে আছে, 40-45 চালে চাওয়া যায়। 1,38,000 ব্যবসা কিনা। আচ্ছা দর্শক, বয়স তো 8 দাঁত না? 6 দাঁত। আচ্ছা দর্শক দেখেন, 1,38,000 যদি পছন্দ হয়, বিশেষ করে আমাদের নওগাঁ জেলার থেকে যদি হয় তাহলে বেশি ভালো হয়, আপনারা সরজমিনে আসেন, আসে দেখে দোয়া নিয়ে যেতে পারবেন। আর নওগাঁ জেলার আশেপাশে থেকে যদি কেউ আসেন তাহলে আমাকে একটা ফোন করে আসবেন যে আমি আসতেছি, তাহলে ঠিকানা বলে দেবো, সরাসরি আসবেন, আসে দেখে দোয়ায় নিয়ে যেতে পারবেন। তো ধন্যবাদ দর্শক এই ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।